সম্পূর্ণ মন্দিরটি এই মন্দিরের উপরে যে চূড়াটা দেখছেন সে পূর্ণিমার চাঁদ, আর অন্যদিকে হচ্ছে আমাদের সোদপুর পানিহাটির বৌদ্ধ মন্দিরের আলোকসজ্জা। বাইরে গৌতম বুদ্ধ দেবের সুন্দর একটি মূর্তি রাখা রয়েছে এবং সেটা সুন্দরভাবে সাজানো। বিশেষ করে সামনের দিকে রয়েছে একটি বৌদ্ধ মূর্তি, এর উপর দিকে গৌতম বুদ্ধের জীবন কাহিনী, কিভাবে উনি গৌতম বুদ্ধ প্রেরিত হলেন, সমস্ত কিছু চিত্রের মাধ্যমে সুন্দর করে দেখানো রয়েছে। কিন্তু দুটি বড় বুদ্ধ মূর্তি, একটি সোনালী কালারের বুদ্ধ মূর্তি রাখা রয়েছে তার সাথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমি সৌভিক। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি নিয়ে এসেছি এমন এক বুদ্ধ মন্দিরের খোঁজ যা সাধারণত সেখানকার বাসিন্দারা ছাড়া কেউ জানে না। এই বুদ্ধ মন্দিরটা যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পানিহাটি সোদপুরে একমাত্র বুদ্ধ মন্দির। তো এই বুদ্ধ মন্দিরটি সম্বন্ধে আজ আপনাদেরকে দেখাবো এবং মন্দিরটির ডিটেল আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ মন্দির কখন ওপেন হয়, মন্দিরে কীভাবে পুজো দেওয়া যায় এবং এখানকার লোকেশন সমস্ত কিছু শেয়ার করব। তো বিনা স্কিপ করে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটি। এর যে মন্দিরের উপরে যে চূড়াটা দেখছেন, এর ঠিক ভিতরের নিচের দিকে রয়েছে গর্ভগৃহ, যেখানে গৌতম বুদ্ধের মূর্তি রাখা রয়েছে। এই যে বড় গম্বুজাকৃতি রয়েছে, এর নিচের দিকে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে নাট মন্দির। পুরো মন্দিরটি হচ্ছে দ্বিতল। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাব এবং মন্দিরটি কিরকম সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মন্দিরের প্রবেশের দ্বার। মন্দিরের প্রবেশদ্বারটি সাচি সারনাথের যে গেট রয়েছে সেই গেটের আদলে তৈরি করা। খুব সুন্দর মন্দিরের গেটটি। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করানো যাক। মন্দিরে প্রবেশ করতে সামনের দিকে রয়েছে একটি বুদ্ধ মূর্তি বড়, এবং ভিতর দিকে গর্ভগৃহে দুটো বুদ্ধ মূর্তি রয়েছে। পুরো নাট মন্দিরটি গৌতম বুদ্ধের জীবন কাহিনী এবং গৌতম বুদ্ধের মন্ত্র বা সারনাম দিয়ে কিন্তু সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। নাট মন্দিরের একদম উপরেই লেখা রয়েছে বৈষ্ণব রত্নাঙ্কুর বিহার বৌদ্ধ মূর্তি সংঘ, এবং এটি স্থাপিত হয়েছিল 1972 সালে। নাট মন্দিরের সামনে একদম সম্মুখ যে দেওয়ালটি রয়েছে গর্ভগৃহের সামনে, সেখানে কিন্তু বুদ্ধ মূর্তির চিত্রের সাথে সাথে বুদ্ধ মূর্তির যে মন্ত্রটি আমরা বলে থাকি সেটি কিন্তু সম্পূর্ণভাবে এখানে লেখা রয়েছে। মন্দিরের উপর দিকে গৌতম বুদ্ধের জীবন কাহিনী, কিভাবে উনি গৌতম বুদ্ধে পরিণত হলেন, সমস্ত কিছু চিত্রের মাধ্যমে সুন্দর করে বোঝানো রয়েছে। প্রত্যেকটা চিত্রের নিচে সেটি ইংলিশ এবং বাংলায় দুটি ভাষার মাধ্যমে সাধারণ মানুষের জন্য সুন্দরভাবে লিখে রাখা রয়েছে। এপাশে দেওয়ালে রয়েছে অষ্টবিংশ শতি সম্মুখ সমন্ত গণের জীবন যুগ। তারই পাশে গৌতম বুদ্ধ অর্থাৎ বর্তমান বুদ্ধের একটি সুন্দরভাবে চিত্র এবং তার সম্বন্ধে সমস্ত ডিটেল এখানে কিন্তু লিখে রাখা রয়েছে। এখানে প্রতিটি পিলারেই এই মন্দিরের সাথে যারা যুক্ত ছিলেন অথবা যুক্ত আছেন এবং তাদের দেওয়া দান এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। এখানে সজ্জিত বুদ্ধ মন্দিরটি দেখছেন, এটি গতকাল এখান থেকে শোভাযাত্রা হিসাবে বার করা হয়েছিল, যার ভিডিও আমি এই ভিডিওতে দিয়ে দেব। মূল গর্ভগৃহে যেতে যাব, যেখানে আরো দুটি বুদ্ধ মূর্তির সাথে সাথে অনেক ছোট বুদ্ধ মূর্তি রাখা রয়েছে এবং সেগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত।
এখানে কিন্তু দুটি বড় বুদ্ধ মূর্তি, একটি সোনালী কালারের বুদ্ধ মূর্তি রাখা রয়েছে, তার সাথে একটি এখানে সাধারণ বুদ্ধ মূর্তি রাখা রয়েছে গেরুয়া বসন পরে। এছাড়া এখানে কিন্তু ছোট ছোট তিনটে মূর্তি রাখা রয়েছে, একটি মাঝখানে সোনালী কালারের বুদ্ধ মূর্তি যেটি ধাতুর, এবং এখানে একটি পাথরের বুদ্ধ মূর্তি, তার পাশে সাদা বুদ্ধ মূর্তি এবং ছোট ছোট দুই একটি বুদ্ধ মূর্তি রয়েছে, এবং এ পাশেও একটি বুদ্ধ মূর্তি রয়েছে, এবং আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে বুদ্ধদেবকে প্রসাদ দেওয়া রয়েছে। মন্দিরের বাইরের যে রাস্তাটা দেখছেন, এখানে দাঁড়ালেই কিন্তু আপনি ভিতরের বুদ্ধ মূর্তিকে দর্শন করতে পারবেন। আপনাদের ভিতরে না এসেও কিন্তু আপনারা বাইরে থেকে যাতায়াতের সময় বুদ্ধ মন্দিরে থাকা বুদ্ধ মূর্তি অনায়াসে দর্শন করতে পারবেন। সমতলা যে বড় বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান হয় এখান থেকে সেখানে নিয়ে যাওয়া হবে, তার জন্য ধীরে ধীরে এখানে লোক জমায়েত হচ্ছে। এই মন্দিরটি কিন্তু প্রতিদিন সকাল 6টা থেকে শুরু করে সকাল 10টা অবধি এবং বিকালের দিকে সন্ধ্যে 6টা থেকে শুরু করে সন্ধ্যে 8টা অবধি কিন্তু খোলা থাকে। এই মধ্যে যে কোনো সময় আপনারা এই মন্দিরে আসতে পারেন, এই নাট মন্দিরটা এসে বসতে পারেন। পরিবেশটা খুবই শান্ত, আসলে মন সত্যি খুব শান্ত হয়ে যায়। এই মন্দিরটিতে আসার সহজ উপায় হচ্ছে আপনি সত্য স্টেশনে নেবে, সেখান থেকে যে কোনো অটোর মাধ্যমে পদ্মা সিনেমা হল অথবা চণ্ডীতলায় নেমে যাবেন। সেখান থেকে হাঁটা পথে অথবা টোটোর মাধ্যমে 2 থেকে 5 মিনিটে আপনারা অনায়াসে কিন্তু বুদ্ধ মন্দিরে পৌঁছে যেতে পারবেন। একদিকে আকাশ রয়েছে পূর্ণিমার চাঁদ, আর অন্যদিকে হচ্ছে আমাদের সোদপুর পানিহাটির বৌদ্ধ মন্দিরের আলোকসজ্জা, দুটো মিলে কিন্তু অপূর্ব লাগছে। এক কিছুক্ষণের মধ্যে এখানের যে বুদ্ধ গৌতম বুদ্ধের শোভাযাত্রা সেটা শুরু হতে চলেছে। এবার এখানে শুরু হতে হচ্ছে বুদ্ধদেবের শোভাযাত্রা, তো সমস্ত লোক বাইরে চলে আসছে, এবার শোভাযাত্রা শুরু হবে, অর্থাৎ গৌতম বুদ্ধদেবকে নিয়ে পরিক্রমা চালু করা হবে এখানে। এই পিছন দিকে রয়েছে সমস্ত ব্যাংক পার্টির দল, যারা বাজনা বাজানোর জন্য তৈরি হয়ে রয়েছে। বন্ধুরা, এই ছিল সোদপুর পানিহাটির একমাত্র বুদ্ধ মন্দির, যেখানে কিন্তু আপনারা অনায়াসে চলে আসতে পারেন এবং এখানে এসে আপনারা কিন্তু নিজেদের মনকে অনায়াসে শান্ত করতে পারেন। এই পুরো মন্দিরটির ভিডিও আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একবার হলে মন্দিরে ঘুরে যাবেন। সত্যি খুব অপূর্ব মন্দির, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।